Hello students of class 12 আমরা লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রতিসারক নবীক্ষণ কিংবা দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অসীম দূরত্ব ফোকাসিং এবং সেখান থেকে বিবর্ধনের রাশিমালা তো সেই আলোচনাটাকে আমরা এগিয়ে যাব কারণ পরীক্ষাতে ড্রয়িং এবং আঁকতে দেয় এবং বিবর্ধনের রাশিমালা নির্ণয় করতে দিতে পারে কিংবা নিউমেরিক্যালস রয়েছে যে অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য যেভাবে হয় ওইভাবে আমাদেরকে করতে হবে স্পষ্ট দর্শনের ফোকাসিং অর্থাৎ কি বস্তুর প্রতিবিম্ব আমরা লক্ষ্য করেছি আগেরটায় সেটা কি ছিল না প্রতিবিম্ব কি হয়েছিল না অভিনেত্রের ফোকাসে তৈরি হয়েছিল এবং তারপরে সেইটা কি হয়েছিল না দ্বিতীয় লেন্স অর্থাৎ অভিনেত্রের জন্য বস্তুর ন্যায় আচরণ করেছিল তারপরে একটা বিবর্ধিত অসদ্বিম্ব যেটা গঠন হয়েছিল সেইটা দেখতে হয়েছিল অভিনেত্রের পেছন দিকে তো সেই জন্য সেইটাকে দূরীকরণ যদি করে আমরা নিকট বিন্দু যেটা কিংবা স্পষ্ট দর্শনের যেটা মানে যে ডিস্টেন্সটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে কি সুস্থ মানুষের ক্ষেত্রে যেটা সেইখানেও চাইলে কিন্তু প্রতিবিম্ব তৈরি করা যাবে এটাও কিন্তু অসদ্বিম্ব হবে আকারে বিবর্তিত হবে শুধুমাত্র একটু ফোকাসিং অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করতে হবে অর্থাৎ অভিনেত্রকে অভিলক্ষ্যের কাছাকাছি নিয়ে আসতে হবে যাতে করে প্রথম লেন্স অর্থাৎ অভিলক্ষ্য যে লেন্সটা রয়েছে তার দ্বারা যে সৃষ্ট প্রতিবিম্ব সেটা যেন অভিনেত্রের ফোকাসে তৈরি না হয় অভিনেত্রের ফোকাসের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু অসীম দূরত্বের ফোকাসিং থেকে আমরা স্পষ্ট দর্শনের ফোকাসিং এ চলে আসতে পারবো তো তোমাদের বইতে এটা 731 পেজে একটু রয়েছে তারপর 732 পেজে রয়েছে তাহলে আমাদের আলোচনার টপিক কিন্তু সেই একই সেটা হচ্ছে প্রতিসারক নবীক্ষণ শুধুমাত্র টপিকটা চেঞ্জ হচ্ছে যে প্রতিসারক নবীক্ষণে স্পষ্ট দর্শনের জন্য ফোকাসিং তাহলে প্রতিসারক নবীক্ষণে স্পষ্ট দর্শনের ফোকাসিং নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবার ব্যাপার হচ্ছে যে ডায়াগ্রামটা আগের মতো প্রায় সেমই থাকবে শুধুমাত্র আমাদের একটু চেঞ্জেস আনতে হবে প্রতিবিম্বের ক্ষেত্রে যেহেতু এটা স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেখানে প্রতিবিম্বটাকে তৈরি করতে হবে ওই জন্য ক্যালকুলেশন অর্থাৎ বিবর্তনের রাশিমালাটাও চেঞ্জ হবে তো ওইটা একটু আগের থেকে একটু বড় তো আমরা একটু আলোচনা করে নেব সাপোজ ধরো এইটা হচ্ছে অভিলক্ষ্যের যে লেন্সটা ছিল এইটা হচ্ছে সে অভিলক্ষ্যের লেন্স তো মোটামুটি একটা হয়েছে তোমরা স্কেল পেন্সিল নিয়ে করে নেবে এরপর এই ক্ষেত্রে আমরা অভিলক্ষ্যটা এখানে আঁকি এটাকে একটু সবসময় বড় করে আঁকবে যাতে করে রশ্মিগুলোকে আমরা দেখাতে পারি যদি এইটাতে না হয় তাহলে আমরা একটু বড় করে এঁকে নেব তোমরা খাতায় দুটোকেই একটু স্মল ভার্সনে এঁকে নেবে প্রধান অক্ষ মোটামুটি এটাকেই কল্পনা করে নিলাম এইটা যেহেতু অবজেক্টিভ অর্থাৎ অভিলক্ষ ওই জন্য ও নাম দিলাম এইটা যেহেতু অভিনেত্র সেই জন্য নাম দিলাম ই এইবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আগের বারের মতো সবই থাকবে সেম সেই আলোকরশ্মি কিছু আসা সেগুলোর কোনো পরিবর্তন হয় না তাহলে সাপোজ আলোকরশ্মি কিছু এলো অসীম দূরত্ব থেকে আসছে একটা কোণে আনত হয়ে আসছে এখানেও দেখতে পাচ্ছ আলোক কেন্দ্রের সঙ্গে একটা কোণ সৃষ্টি করছে সেটাকে আমরা আগেরবার আলফা নাম দিয়েছিলাম তো এখানেও তাই থাকবে তো এটা তো অবিচ্ছুত অবস্থায় যেহেতু আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে ওই জন্য অবিচ্ছুত অবস্থায় এইভাবে চলে যাচ্ছে এখানেও থাকছে তোমরা স্কেল নিয়ে এগুলো ড্র করবে তারা একেবারে সোজা হবে যেখানে এখানে সোজা গুলো আঁকা রয়েছে এইবারে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এই যে উপরের এবং নিচের যে রশ্মিগুলো রয়েছে তারা এর সাথে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে যেখানে এই লেন্স দ্বারা প্রতিবিম্ব সৃষ্টি হবে আগের বার কিন্তু এর ফোকাসে তৈরি হয়েছিল সেটা কিন্তু করা যাবে না ফোকাসের মধ্যে তৈরি করতে হবে
ওই জন্য দেখবে তোমাদের ডায়াগ্রামটা কিন্তু একটু বইতে চেঞ্জ হয়েছে তো এইখান থেকে আমরা কি করব না আমরা যেহেতু দুটো ডিসটেন্স একটু বেশি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তো এটাকে একটু উপরে আমরা এনে নেব বেশ ঠিক আছে মোটামুটি এবারে এখান থেকে আলোর পজিশন তো স্কেল নিয়ে এটা করবে তাহলে আলোর পজিশন হলো একটু ডিসটেন্সটা বেশি হলে ভালো হতো কারণ হচ্ছে এখানে যেখানে মিট করছে এখানে আমরা ড্র করতে পারবো না তো আমরা কাজ করি এর জন্য ওই জন্য স্কেল পেন্সিল নিয়ে করলে তোমাদের খাতায় কিন্তু সমস্যা হবে না এইখান থেকে আমরা এইভাবে এঁকে না তাহলে এইটা হচ্ছে আরেকটা প্রতিষ্ঠিত রশ্মি আর এইখান থেকে এইদিকে আবার থাকছে প্রতিষ্ঠিত রশ্মি যেটা কি আবার সেখানে মিলিত হচ্ছে যেখানে মিলিত হচ্ছে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে সেটা অবশ্যই সর এবং অবশিষ্ট তো এইটার কিছু একটা নাম দেওয়া হোক বইতে যেরকম নাম দিয়েছে আমি সেটাই দিচ্ছি এটা দেওয়া আছে Q1 আর P তো আগে তো ফোকাসে তৈরি হয়েছিল এবার ফোকাসের মধ্যে তৈরি হয়েছে তো এইটা হচ্ছে ফোকাস আমি ধরে রাখলাম F এইবারে আমাদের যে ব্যবস্থাপনা হচ্ছে সেটা হচ্ছে এই অভিনেত্রকের কাছে নিয়ে এসে এভাবে করা হয়েছে যাতে প্রতিবিম্বটা ফোকাসের মধ্যে সৃষ্টি হয় এইবারে আমাদের লক্ষ্য হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে আমাদেরকে অসম এবং বহুগুণে বিবর্তিত প্রতিবিম্ব বস্তু সৃষ্টি করতে হবে এরকম কোন একটা জায়গায় সেটা আমরা কিভাবে সৃষ্টি করব একটু স্কেল নিয়ে করলে ভালো হয় আমি মোটামুটি একটা ড্র করার চেষ্টা করছি এটা এই আলো কেন্দ্র থেকে আসছে অবিচ্ছুত অবস্থায় তোমরা স্কেল নিয়ে ড্র করে আঁকবে একইভাবে এই যে রশ্মিগুলো রয়েছে এরাও প্রতিসৃত হচ্ছে তো এই বস্তুটা যেহেতু এই লেন্সের ক্ষেত্রে সরি এই প্রতিবিম্বটা যেহেতু এই লেন্সের ক্ষেত্রে বস্তুর ন্যায় আচরণ করছে তার একটা অসম্পিম্ব এখানে পাবো আমরা সেটা কিভাবে যদি আমরা এইটাকে এরকম বর্ধিত করি যেরকম একে বর্ধিত আমরা করলাম যদি এখানে একটা বর্ধিত করা হয় তাহলে বুঝতেই পারছ একটা বিন্দুতে গিয়ে এরা মিলিত হবে তোমার বাকিগুলোকে এভাবে নিয়ে এসে জয়েন করে নেবে আমি হাতে আনছি বলে একটু বেঁকে যাচ্ছে কিন্তু মোটামুটি দেখবে হয়ে যাবে কিন্তু স্কেল মোশন আমরা করবো এরকম সমান্তরাল ভাবে হয়ে যাবে তো এখানে দেখো আকারে অনেক গুণ বড় আর PQ1 এর সাপেক্ষে সমশীর্ষ কিন্তু বস্তুর সাপেক্ষে অবশিষ্ট একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তো এর নাম যেটা বইতে রয়েছে সেটা স্মল কিউ আর স্মল পি রয়েছে আমি নাম সেটাই দিলাম কোনো চেঞ্জ করছি না আর এই কোণগুলো তো আমাদের জানাই রয়েছে এটা আলফা ছিল আর এইটা বিটা ছিল এটা বিটা ছিল তো এগুলো যা ছিল তাই রাখছি কোনো নাম চেঞ্জ করিনি তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব যেটা যে পর্যবেক্ষক সে দেখতে পাবে অভিনেত্রের চোখ দেখে তো এটাকে বলা হয় স্পষ্ট দর্শনের ফোকাসিং কারণ যে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেইখানে কিন্তু প্রতিবিম্বটাকে তৈরি করা হয়েছে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হয়ে গেল এইবারে আমাদের অ্যাডজাস্টমেন্ট হলো একে বলা হচ্ছে এই যে পদ্ধতি যেটাকে দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি অভিনেত্রকে এগিয়ে নিয়ে এসে এটাকে আমরা ফোকাসিং বলি আর এই ক্ষেত্রে এটা বলবো স্পষ্ট দর্শনে ফোকাসিং আগেরটা ছিল যেটা সেটা ছিল অসীম দূরত্বে ফোকাসিং এইবারে যেটা আমাদের কাজ হচ্ছে এখান থেকে সেটা হচ্ছে বিবর্ধন বের করা অর্থাৎ স্পষ্ট দর্শনে স্পষ্ট দর্শন ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনের রাশি মানা তো এই ক্ষেত্রে বিবর্ধন কত হয় না এই ক্ষেত্রে যদি আমরা বিবর্ধন বের করি
তাহলে বিবর্ধন এম কি হয় না আমি আগেগুলো আর কথা রিপিট করছি না প্রতিবিম্ব দ্বারা চোখের উৎপন্ন বিক্ষণগণ বস্তু দ্বারা চোখের উৎপন্ন বিক্ষণগণ সেটা কত বিটা এই ক্ষেত্রে আলফা তাহলে কত লিখবো বিটা বাই আলফা যেহেতু বিটা আলফা ক্ষুদ্র তাই লিখতে পারি টাইম বিটা আর ট্যান আলফা তো এই ট্যান বিটা ট্যান আলফা এখানে দেখতেও পাচ্ছি এদের নাম কি আছে যেহেতু আমাদের কাজে লাগবে তো বিটা যেটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি পি ই কিউ ওয়ান আর যেটা আলফা রয়েছে সেটাকে আমরা এভাবে বলতে পারি ট্যান পি ও লম্বভূমি এই ক্ষেত্রে লম্বভূমি আমরা দেখে নেব কত পি কিউ ওয়ান আর ভূমি কত রয়েছে ও কিউ ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ও কিউ ওয়ান বাই ই কিউ ওয়ান তো ও কিউ ওয়ান যেটা রয়েছে এখানে তো কোনো সমস্যাই নেই এটা বুঝতে পারছ এই যে অভিলক্ষ তা ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে এফ ও তো দেখলে আমরা বইতেও লেখা রয়েছে এটাই হচ্ছে কিন্তু এফ ও তাহলে রাশিমালা কি দাঁড়ালো এফ ও ইকুয়ালস টু ই কিউ ওয়ান তো ই কিউ ওয়ান এর মান আমাদের কাছে নেই সেটা আমাদের কিন্তু বের করে নিতে হবে আর এই ক্ষেত্রে বলি যে যদি কারো কোনো সমস্যা থাকে যে এফ ওই কেন হবে ও থেকে কিউ ওয়ান তার জন্য বলি অসীম দূরত্ব থেকে আলোকরশ্মি আসছে অর্থাৎ বহুদূর থেকে আলোকরশ্মি আসছে আসার পর প্রতিসরণের পর তারা যেখানে মিলিত হচ্ছে সেটা ডেফিনেটলি ফোকাস দূরত্ব হবে না দ্বিতীয় মুখ ফোকাস হবে না সেটা ঠিকই কারণ সমান্তরাল আলোকরশ্মি দূরত্ব ছিল না প্রধান অক্ষের সমান্তরাল ছিল না এখনো সমান্তরাল আছে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নেই প্রধান অক্ষের সঙ্গে আনত কিন্তু অন্তত যেরকম মৌন ফোকাস করা পড়েছিল লেন্সের ক্ষেত্রে ফোকাস তলে অন্তত প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেই জন্য এই যে ডিস্টেন্সটা ডিস্টেন্সে কিন্তু সেই এফওই থাকবে ওই জন্য আমরা এফওটা বসাতে পারছি তো এটা মাথায় রাখবে এইবারে আমরা কি করব না ই কিউমানের মান আমাদের নেই এটা আমাদের বের করতে হবে যেহেতু এটা সমান ফোকাস দূরত্ব নয় তো এটা বের করার জন্য যে সমীকরণের আমরা সাহায্য নেব সেটা হচ্ছে সেই লেন্সের যে সমীকরণ 1 বাই ই মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ এই সমীকরণে সাহায্য নেব কিন্তু এই সমীকরণটা একটু এখানে চেঞ্জ হবে অর্থাৎ যেটা বস্তু দূরত্ব অর্থাৎ এইটা এই ডিস্টেন্সটা কত না বস্তু দূরত্ব হচ্ছে ই কিউ ওয়ান সেটা হচ্ছে ইউ ভি কত হচ্ছে না এইটা এখানে প্রতিবিম্ব ফাইনাল প্রতিবিম্ব তাহলে ই থেকে স্মল কিউ ভি ইকুয়ালস টু ই কিউ তো দেখো দুটোই তোমাদের মিলে যাবে ই কিউ যেখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব সেটাই হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ ক্যাপিটাল ডি তো সেটাও মিলে গেল ক্যাপিটাল ডি এইবারে আমরা বসাবো এখানে তো বসানোর সময় কি আসবে ওয়ান বাই ভি যেটা ছিল তাহলে ভি এর জায়গায় কি লিখব ভি এর মান এখনই আমরা লিখেছি ই কিউ মাইনাস ওয়ান বাই EQ1 minus 1 by FE এবার প্রো মাইনাস নিয়ে যদি কারো সন্দেহ হয় সেটা বলি যে এই ক্ষেত্রে যে ফোকাস দূরত্ব আমরা মাপছি সেটা কিন্তু আলো কেন্দ্র থেকে এদিকে মাপা হচ্ছে ওই জন্য মাইনাস চিহ্নটা নেওয়া হয়েছে যেরকম অবতল লেন্সের ক্ষেত্রে করা হতো তাহলে দেখো তোমাদের বইতে যা রয়েছে তার সঙ্গে পুরোটাই কিন্তু মিলে গেছে এবারে এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারবো 1 by EQ1 সমান কত হবে না 1 by EQ প্লাস 1 বাই এফ আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে 1 বাই ইকিউ 1 মানটা আমাদের প্রয়োজন তো এই ক্ষেত্রে যেটা ইকিউ তার মান আমাদের কাছে রয়েছে সেটা কত 1 বাই ডি
plus 1 by 80. তাহলে 1 by 81 এখানে লাগবে আমাদের, তাহলে আমি এদিকে লিখতে পারি, এখান থেকে লিখছি দেখো m equals to কত ছিল, না m equals to ছিল fo by eq1, এবারে fo যা থাকবে 1 by eq1 এর মান আমরা এখনই পেয়েছি, তার মানে এটাকে জাস্ট মাল্টিপ্লাই আকারে লিখে রাখতেই হবে, এই এফ ই কে কমন নিলাম এটা 1 পাচ্ছি, আর এই দিকে পাচ্ছি 1 প্লাস এফ ই বাই ডি, তোমাদের নিশ্চিত মনে আছে এই এফ ও বাই এফ ই ছিল অসীম যে ফোকাসিং, অসীম দূরত্ব যে ফোকাসিং, সেই ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা কিন্তু এইটাই ছিল, তো তার সঙ্গেও একটা মিল পাওয়া যাচ্ছে, তো এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন স্পষ্ট দর্শনে ফোকাসিং এর জন্য যে প্রতিসরক নবীক্ষণে বিবর্ধনের রাশিমালা সেটা হচ্ছে এই রাশিমালা, তোমরা বইতেও দেখতে পারো এই রাশিমালাই রয়েছে তোমাদের বইতে সমীকরণ নম্বর 4 এ রয়েছে। এবারে যদি কোনো কারণে এখান থেকে আমরা অসীম দূরত্বে ফোকাসিং এর জন্য শর্তটা বের করতে চাই, তাহলে যেটা আমাদের এই EQ যেটা রয়েছে তাহলে এখানে EQ tends to infinity হবে, তার মানে V tends to infinity অর্থাৎ D tends to infinity, তার মানে M তখন দাঁড়িয়ে যাচ্ছে FO by FE, কারণ এটা tends to 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা অসীম দূরত্ব ফোকাসিং এর যে শর্ত সেখান থেকে যে বিবর্ধনের রাশিমালা সেটা আমরা বের করতে পারছি। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো আমি যদি দুই ক্ষেত্রে অনুপাত বের করি, তাহলে যদি ভাগ করি তাহলে দেখো কত অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তাহলে এই অনুপাতে কিন্তু এই বিবর্ধনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই দেখবে তোমাদের বইতে ফার্স্ট পয়েন্টে লেখা রয়েছে যে দূরবীক্ষণকে স্পষ্ট দর্শনের জন্য ফোকাস করলে যেটা আমরা করলাম এই ক্ষেত্রে যন্ত্রের বিবর্ধন এটি বাই ডি প্লাস ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বৃদ্ধি পায়, এটা সর্বস্ব তোমরা মাথায় রাখবে। আর তোমরা এটাও জানো বিবর্ধন যদি খুব বেশি হয় তখন কিন্তু উজ্জ্বলতা কিন্তু হ্রাস পেয়ে যায় প্রতিবিম্বে, তখন কিন্তু একটু স্পষ্টতা একটু কমে যায়, তো এই কারণের জন্য কি করা হয় না এই অভিলক্ষ যেটা রয়েছে তার ব্যাস এবং ফোকাস নেব, স্পেশালি ব্যাসের কথা বলবো, ব্যাসটা বেশি না হয় যাতে করে উন্মেষটা একটু বেশি থাকে, যাতে করে বেশি পরিমাণে আলো যেন প্রবেশ করতে পারে, যাতে করে যখন আমরা দেখব তখন যেন প্রতিবিম্ব উজ্জ্বলতা মোটামুটি দেখার মতো যেন থাকে, তো এটা তোমার মাথায় রাখবে যে যতটা সম্ভব অভিলক্ষের ব্যাসার্ধ কিংবা ব্যাস বলি ভালো ব্যাস যেন বেশি থাকে, তো এটা মাথায় রাখবে। আর এই যে অভিলক্ষের উন্মেষ যদি বাড়ানো হয়, শর্ত প্রশ্ন রয়েছে যে অভিলক্ষের উন্মেষ যদি বেশি না হচ্ছে কি ব্যাস বেশি না হচ্ছে এর আর কি ফলাফল কিংবা এর কি পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, না সেটা হচ্ছে যেহেতু অভিলক্ষের ব্যাস আমরা বেশি নিয়ে নিচ্ছি বেশি পরিমাণে আলো প্রবেশ করছে, তার মানে সেই বস্তু থেকে বেশি পরিমাণে আলো প্রবেশ করছে, তার মানে এই আলোকের যন্ত্রে বিশ্লেষণী ক্ষমতা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যে পর্যবেক্ষণ করব তার থেকে যে বিশ্লেষণ করব তথ্যগুলো সেই বস্তু সংক্রান্ত সেগুলো কিন্তু আমরা আরো মাইনিউটলি কিংবা আরো ক্ল্যারিটি সহ সেটা কিন্তু বিশ্লেষণ করতে পারব, তো এটা মাথায় রাখবে তোমরা যে বিশ্লেষণী ক্ষমতা বাড়ে অভিলক্ষে ব্যাসার্ধ কিংবা ব্যাস, এই ক্ষেত্রে ব্যাস বলেই ভালো অভিলক্ষের ব্যাস বৃদ্ধি করার জন্য। নেক্সট যেটা বলা হচ্ছে যে শুধু একটা একটা লেন্স ব্যবহার না লেন্সের সমবায় কেন ব্যবহার করা হচ্ছে প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি আমরা এরকম বলছি ঠিকই, তার কারণ হচ্ছে লেন্স যেহেতু তার প্রতিসরণ হচ্ছে তো গোলকাপেরণ এবং বর্ণাপেরণ যে সমস্যা প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে সেই সমস্যাটা থাকবে, তো ওই সমস্যাটা একটু কমানোর জন্য কি করা হয় একটা লেন্স ব্যবহার না করে লেন্সের সমবায় ব্যবহার করা হয় যাতে করে সেই ত্রুটিটা ডিভাইড হয়ে যায় ইকুয়ালি ওই লেন্সগুলোর মধ্যে, যাতে করে ওভারঅল ত্রুটি যেন একটু কমে যায়, তো এই জন্য সমবায় ব্যবহার করা হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে এই অভিলক্ষে অর্ধেকটা অংশ ধরো এখান থেকে এই অবধি অর্ধেক কিংবা এখান থেকে এই অর্ধেকটা যদি কালো কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলে কি প্রতিবিম্ব সৃষ্টি হবে, হ্যাঁ অবশ্যই হবে, যেরকম লেন্সে হতো লেন্স অধ্যায় করেছো হবে, কিন্তু শুধুমাত্র এটাই মাথায় রাখতে হবে হবে তো নিশ্চিত কিন্তু প্রতিবিম্বের উজ্জ্বলতা অনেকটা কমে যাবে, কারণ অর্ধেকটা পরিমাণ যে আলোটা ঢুকছিল সেই আলোটা এখানে আর আসতে পারছে না, তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হবে ঠিকই উজ্জ্বলতা কিন্তু হ্রাস পেয়ে যাবে, তাহলে সূর্যের উজ্জ্বলতা আগে যত ছিল যেহেতু অর্ধেক রশি চলে গেল উজ্জ্বলতা কিন্তু অর্ধেক হয়ে যাবে, তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আমাদের আলোচনা করে রাখতে হবে সেটা হচ্ছে যেটা অঙ্ক বলতে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই নবীক্ষণ, এই নবীক্ষণের
নলে যেটাকে ক্যাপিটাল এল বলা হয় নলেজ দর্ব যেটাকে আমরা ক্যাপিটাল এল তাই নলেজ দর্ব কি হয় না এই দুজনে ফোকাস দর্ব রয়েছে এই যে এফ ও আর এখান থেকে যে এফ ই তো এই দুটো সমষ্টি হয় তো এই এফ ও আর এফ ই যেটা রয়েছে সেখান থেকে আমরা এখনই যে মানটা পেয়েছিলাম সেই মানটাকে আমাদেরকে ইনভলভ করতে হবে তো এল ইকুয়ালস টু হচ্ছে এফ ও প্লাস এফ ই তোমরা বইতেও দেখতে পারো যে এক্সপ্রেশনটা রয়েছে এক্সপ্রেশনটা আমি এখনই বলছি যে এফ ও যেটা ছিল সেটা আমরা লিখেছিলাম ও কিউ ওয়ান আর এফ এই যে রেজিস্ট্যান্সটা সেটাকে লেখা হয়েছে কি না ই থেকে কিউ ওয়ান তো এইখান থেকে এই অবধি আর এখান থেকে এই অবধি এবার তোমরা বলবে যে স্যার এফি তো ই থেকে এফ অবধি হবে অত কম কেন বলছেন না এই দুটো ডিস্টেন্স খুব একটা বেশি নয় বড় করে আঁকা হয়েছে বলে মনে হচ্ছে এটা মোটামুটি কাছাকাছি তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ই কিউ ওয়ান তো তোমরা দুটোই লক্ষ্য করে দেখবে রয়েছে এইবারে এই যে ও কিউ ওয়ান এর মান আমরা তো জানি কত না ও কিউ ওয়ান হচ্ছে এফ ও যেটা আমরা লিখেছিলাম আর ই কিউ ওয়ান এর মান আমরা এখন এখান থেকে পেয়েছিলাম লক্ষ্য করে দেখো তোমরা এই মানটাকে আমরা উল্টে দেবো শুধু না ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই এফ ই এই যে উল্টে লেখা হয়েছে এটাকে আমরা যেরকম সমান্তর সমবায়ের ক্ষেত্রে হতো জাস্ট আমরা এইভাবে লিখব এইটা এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে অঙ্ক করার সময় এটা কাজে লাগবে এই এক্সপ্রেশন দেখে নলের দৈর্ঘ্য আমরা কার কার উপর নির্ভর করছে সেটা দেখছি আর নলের দৈর্ঘ্য রাশিমালা কোনো অঙ্ক থাকলে এখানে সরাসরি ভ্যালু বসিয়ে অঙ্কটা করতে পারবে এইখানে যে নেক্সট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্রতিসরণ নবীক্ষণের সীমাবদ্ধতা কি তো তিনটে পয়েন্ট আমাদের বইতে রয়েছে তো দুটো তো অবশ্যই মাথায় রাখতে হবে আমি কয়েকটা সহজ বলি তো এই ক্ষেত্রে যেটা তোমরা দেখলে সবচেয়ে যেটা ফার্স্ট পয়েন্ট রয়েছে যে এই প্রতিসরণ নবীক্ষণে যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে প্রতিসরণ মাধ্যম হিসাবে তাহলে এই যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে তো লেন্স যেহেতু সিঙ্গেল লেন্স গুলি থাকছে আর লেন্স তো থাকছে যদি সমবায় না হয় তাহলে যে সমস্যা প্রতিবিম্ব সৃষ্টির ক্ষেত্রে যেটা হয় লেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে গোলকাপেরণ কিংবা বর্ণাকরণ সেই সমস্যাটা কিন্তু প্রতিবিম্ব সৃষ্টিতে রয়েই যায় ওই জন্য কিন্তু প্রতিবিম্বের ত্রুটিটা থাকে আর বিকৃত কিছুটা হয়ে যায় তো এটা একটা সমস্যা আর এই জন্য কি হয় না যখনই যেরকম ধরো আমরা যদি বলি যে বর্ণাকরণ যখনই ডিফারেন্ট কালারের লাইট ইউজ হবে তখনই কিন্তু প্রবলেমটা হবে আর ডিফারেন্ট কালারের লাইট তো আসবেই যে সাদা লাইট এলেও তার মধ্যে তো সাতটা বর্ণের সমষ্টি থাকছে যখন দূরবর্তী কোনো নক্ষত্রের আলো যখন আসছে তো এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা কি না যে গ্রহ নক্ষত্র থেকে যে দূরবর্তী বস্তুর যে উজ্জ্বল মানে উজ্জ্বল যে প্রতিবিম্ব সৃষ্টি করা আমাদের লক্ষ্য তার জন্য আমরা কি করেছি নিয়েছি তো অভিলক্ষের ব্যাস যে খুব বেশি নিয়েছি কিন্তু তার জন্য লেন্সটা বড়তরি করতে হবে তাই অভিলক্ষের ব্যাসটা বাড়াবে তাহলে অত বড় লেন্স তৈরি করা খুবই সমস্যা তো রয়েছে তৈরি করাটা অসুবিধাজনক তো রয়েছে তার সঙ্গে সঙ্গে খুব ব্যয়বহুল ভালোই খরচ রয়েছে ওই জন্য তার মানে একটা বড় ইনভেস্টমেন্ট থাকছে এখানে নেক্সট হচ্ছে লেন্স হচ্ছে কি না একটা স্বচ্ছ মাধ্যম হচ্ছে লেন্স তো লেন্স যেহেতু স্বচ্ছ মাধ্যম সেই জন্য একে সোজাসুজি রাখা সেটাও কিন্তু খুব একটা সুবিধাজনক নয় কিন্তু ভালোই সমস্যা রয়েছে ওই জন্য দেখবে বইতে লেখাও রয়েছে যে লেন্সকে সঠিকভাবে দৃঢ়ভাবে ধরে রাখা এই যে অবস্থান যে ফিল না হবে না সেটা কিন্তু অসুবিধাজনক রয়েছে তো তোমার এই তিনটে পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট মনে রাখলেই হবে পরীক্ষাতে ওয়ান মার্কসে আসতে পারে বিএসএ থেকে কিংবা এমনি টাইপের প্রশ্নতে আর অঙ্কের জন্য তো এগুলো পড়তেই হবে যদি থিওরি বড় আসে ইদানিং আসছে না তখন কিন্তু ডেরিভেশনটাও লাগতে পারে ওই জন্য পুরোটা পড়তে হবে এই ভিডিওতে এই অবধি নেক্সট ভিডিওতে আমরা যেটা পড়বো যেটা সবচেয়ে বেশি গবেষণা ক্ষেত্রে নবীক্ষণ যন্ত্র ইউজ হয় এটা তো প্রতিসরণ নবীক্ষণ যন্ত্র ছিল সেটা হচ্ছে প্রতিফলক নবীক্ষণ যন্ত্র তার বিবরণ কিংবা ডিটেলস ডায়াগ্রাম দরকার নেই সেটা আসে না শুধু কাকে বলে কিভাবে ব্যাপারটা তৈরি হয় যাতে একটু ব্রিফলি আলোচনা এবং তার সুবিধা অসুবিধা এটা বলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো তোমাদের হয়তো এই চ্যাপ্টারটা একটু বোরিং লাগছে যেহেতু যন্ত্রপাতি নিয়ে আলোচনা কিন্তু কিছু করার নেই সিলেবাস রয়েছে আর জানতেও হবে ভবিষ্যতে এই যন্ত্রপাতির প্রয়োগ রয়েছে ভবিষ্যতে তোমাদের টুয়েলভেই রয়েছে তোমরা কম্পন নেটওয়ার্ক বায়োজি ল্যাবে ইউজই করবে তো নেক্সট ভিডিওতে আমরা প্রতিফলক নবীক্ষণ নিয়ে আলোচনা করবো টিল দেন বাই